এটা হচ্ছে আচার, এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে ধনিয়া, এটা হচ্ছে আপনার শুটকি ভর্তা, এটা হচ্ছে সরিষা ভর্তা। এটার সাথে একটু শুটকি ভর্তা দিয়ে খাই। আসসালামু আলাইকুম, খাইতে চাই থেকে সাজ্জাদ। আজকে আমরা আপনাদেরকে আবারও নিয়ে এসেছি দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁওয়ের কাজির গাঁও মোড়ে সেই বিখ্যাত চাপটি খেলার দোকানে। খালা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে তো আসলাম, চিনতে পারছেন? হ্যাঁ, আগে চিনতে পারিনি। আগে চিনতে পারেন নাই, এমন চিনতে পারছেন? তো দাম টাম কি বাড়াই লাইছেন নি? হ্যাঁ, দাম 10 টাকা ডিম চাপটি কষি। তো আগেরই তো আছে, সেই আগের দাইতো রাখছেন তাহলে। আগের দাম। আচ্ছা আচ্ছা, খালা জন্য চাপটি বেচেন কয় বছর ধরে? কইলে একটু আগে ভর্তাগুলো আছে, তো এইরকম ভর্তার স্বাদ আর কোথাও পাই নাই। তো এই জন্য আমি হচ্ছে আজকে আবার যেহেতু প্রায় 8-9 মাস হয়ে গেছে, তো 8-9 মাস পর আমি চিন্তা করলাম যে আমার অনেক চাপটি খাইতে সাথে ভর্তা খাইতে ইচ্ছা করতেছে। তো আমি আজকে আবার হলো যেহেতু নারায়ণগঞ্জে আসছি, তো ভাবলাম যে তাহলে খালার এই জায়গা থেকে একটু দেখা করে যাই, আর চিন্তা করলাম যে আপনাদেরকে একটু আবার খালার সাথে পরিচয় করাই দিই। খালা, আজকে আজকে ভর্তা আছে কয়টা? পাঁচটা না চারটা? পাঁচটা। তো ভর্তা যদি আপনাদের পরিচয় করায়, এই জায়গা আছে নাকি সরিষা ভর্তা। খালার সরিষা ভর্তাতে ঝাঁজ হয় প্রচুর বেশি, তারপরে এটা হচ্ছে আচারের ভর্তা, তারপরে লেবু ভর্তা, তারপরে ধনিয়া ভর্তা, তারপরে শুটকি ভর্তা। তো আমরা আজকে আবারও হচ্ছে খালার সেই চাপটি আর সাথে হচ্ছে ডিম চাপড়িটা টেস্ট করব, তারপর আপনাদেরকে জানাবো। আর আপনি যদি সোমবার আসেন, সোমবার আসলে সুবিধা হবে কি, আপনি এক্সট্রা একটা ভর্তা পাবেন, সেটা হচ্ছে কি বাদাম ভর্তা পাবেন। কিন্তু আজকে সেই বাদাম ভর্তাটা পাওয়া যাচ্ছে না, কারণ আজকে হচ্ছে রবিবার। ঠিক আছে, যদি সোমবার আসেন তাহলে আর কি পাবেন। আর খালার এই দোকান খোলা হয় হচ্ছে বিকাল 4টা থেকে প্রায় 10টা মনে হয় খেলা, প্রায় 10-11টা বেজে থাকে। তবে খালার দেখানো খালার দেখানো কষ্ট লাগছে গরমের মধ্যে যে আপনার ঘামাইতেছে? গরমই আরাম। আর এই দেখেন প্রচুর পরিমাণে খালার হচ্ছে ভক্ত। ঠিক আছে, খালার যারা আছে, খালার চাপটি যারা পছন্দ করে তারা সবাই এখানে খাইতে আসছে চাপটি। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে এসে আপনাকে যদি আপনি তাড়াহুড়া করতে চান তাহলে এখানে আপনার আসার দরকার নেই, এখানে এসে আপনাকে সিরিয়াল ধরতে হবে। আমরা এখনো সিরিয়ালে বসে আছি যে আমাদের কখন চাপটি হবে, তারপরে তখন আমরা চাপটি খাবো। তাহলে আমরা কখন পাবো চাপটি? আচ্ছা আচ্ছা, এটা জিরাল লাগবো। Thank you.
একটা ডিম চাপটি দিছে এক একটা দাম 25 টাকা করে আর এখানে আমরা এক খাবলা করে ভর্তা উঠাই নিছি এটা হচ্ছে আচার এটা হচ্ছে লেবু এটা হচ্ছে ধনিয়া এটা হচ্ছে আপনার শুটকি ভর্তা এটা হচ্ছে সরিষা ভর্তা তো আমরা এবার এক এক করে খাওয়ার চেষ্টা করব প্রথমে ডিম চাপটি থেকে হালকা একটু ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে প্রথমে আমরা শুটকি ভর্তা দিয়ে ট্রাই করব এটা বলে ভর্তা ঠিক যেন সে পূর্বের স্বাদ ভিতরে শুটকির ছোট ছোট কণা সাথে মরিচের আধিক্যটা এমন খুব বেশি ঝালও না আবার একবারে কমও না মানে মুখে খেতে খুবই রুচি পাচ্ছে এবার সাথে আমরা একটা ধনিয়া ভর্তা নিব ধনিয়া ভর্তার মজা আছে এবার আসবো আমরা লেবু ভর্তাতে লেবু ভর্তাতে টেস্ট অনেক বেশি এবার আমরা নিব আচার ভর্তাটা এবার আমরা সে সরিষা ভর্তা যেটা খেলে চোখ দিয়ে পানি বেরোয় না সরিষা ভর্তাটা খাই আবার একটু সরিষা ভর্তার ঝাঁজ হচ্ছে আগে থেকে একটু কম বাকি সবগুলো ঠিক থাকলে সরিষা ভর্তার ঝাঁজ আগে থেকে একটু কমে গেছে আজকে একটু কম পাচ্ছি এটার সাথে একটু শুটকি ভর্তা দিয়ে খাই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি খাইতে চাই থেকে সাজ্জাদ আসসালামু আলাইকুম